আইএসএলত অপ্রতিরোধ্য নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আইএসএলত প্রথমবার সেমি ফাইনালত প্রবেশ করা নর্থ ইস্ট ইউনাইটেড এফসিয়ে সরু সজাই দেখাই দুর্দান্ত প্রদর্শন শুক্রবার সেমি ফাইনালের প্রথম ঘর খেল নর্থ ইস্ট ইউনাইটেড দলে পরাজিত করে শক্তিশালী বেঙ্গালুরু এফসি আরম্ভণিৰে পৰা সংগবদ্ধ খেল খেলা নর্থ ইস্টে শ্বাসরুদ্ধকারী খেলত সিয়ে ঘাহি মারিবলৈ সক্ষম হয় এক প্রকার শুকুরবারে নর্থ ইস্টে যেন নিরাশ নকৰিলে ঘৰুৱা সমর্থকক প্রায় 22,000 সমর্থকৰ সন্মুখত ঘৰুৱা দলটোৰ হৈ দুটা গোল স্কোৰ কৰে ক্রমে ৰুডিম ক্লাং আৰু জুৱান মাস্কিকাই আলোহী দলটোৰ হৈ এটা গোল পৰিশোধ কৰে ফ্ৰান্সিস্কো মার্কুছে সেমির প্রথম লেগত নর্থ ইস্টর জয়লাভত উৎফুল্লিত হয়ে পড়ে ঘরুয়া দলটির সমর্থক সকল ১৭ মার্চত মুম্বাইত অনুষ্ঠিত হব পঞ্চম বর্ষ আইএসএলর চূড়ান্ত খেল প্রতিযোগিতার ফাইনেলত প্রবেশের বাবে 11 মার্চত বেঙ্গালুরু ফিল্ডত সুনীল ছেত্রীর দলের বিরুদ্ধে অতি কমেও ড্র খেলিব লাগিব নর্থ ইস্ট দলে ইফালে সেমির আনটো গ্রুপত আছে মুম্বাই সিটি এফসি আর গোয়া এফসি ক্যামেরাপার্সন বিপ্লব পালর সহ বিপুল বর্মন রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট